আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন তবে তিনি সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে ডাকবেন এবং আপনার নাম উল্লেখ করে রব্বুল আলামিন দুটি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতবার এই হাদিসটি পড়েছি ততবার আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেছে। জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম উল্লেখ করে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালামকে কি আদেশ প্রদান করবেন? পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের এই হাদিসটি অবশ্যই অবশ্যই জানা উচিত। কল্পনা করুন, আপনার দেশে একজন মহামূল্যবান ব্যক্তি আছেন, তিনি হতে পারেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা ধরুন মার্কিন প্রেসিডেন্ট। আপনার দেশের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত মানুষটা আপনাকে একদিন দাওয়াতে ডাকলেন, সেখানে তিনি আরও একজন খুব ক্ষমতাবান লোকের কাছে আপনার নাম উল্লেখ করে বললেন যে আপনি তার অনেক প্রিয়। ওরকম মাপের একজন মানুষ যখন আপনাকে বড় কোনো অনুষ্ঠানে আরেকজন বড় মাপের মানুষের সামনে আপনার প্রশংসা করবে, আপনাকে ভালোবাসবে, তখন আপনি নিঃসন্দেহে অনেক সম্মানিত বোধ করবেন। কেই করবেন না? আপনি এই গল্পটা বাকি জীবন ধরে সবাইকে বলে বেড়াবেন। এই ঘটনা নিয়ে আপনি গর্ববোধ করবেন, আপনার নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে। আল্লাহর একজন বান্দার দ্বারা সম্মানিত হয়ে যদি আপনার এমন অনুভূতি হয় তাহলে কল্পনা করে দেখুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাকছেন এবং বলছেন, হে জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে অনেক ভালোবাসি, সুতরাং আমি চাই তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, হোক না সে ফেরেশতাদের নেতা, কিন্তু আল্লাহর তো গোলাম। এটা তো আমরা সবাই জানি যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কোনো আদেশই অমান্য করতে পারেন না। আর তাই সেই মুহূর্ত থেকেই জিব্রাইল আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে আপনাকে ভালোবাসতে শুরু করবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার নাম নিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন যেন তিনিও তাকে ভালোবাসেন। তাই জিব্রাইল আলাইহিস সালামের উপর দায়িত্ব হয়ে গেছে আপনাকে ভালোবাসা, কারণ এটা আল্লাহর তরফ থেকে আসা আদেশ। বিষয়টা ভেবে দেখলে যেন শরীরের প্রতিটি শিরা উপশিরায় শিহরণ বয়ে যায়। সত্যি তো, নিজের রবের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মানজনক একজন বান্দার জন্য আর কিছুই হতে পারে না। জানেন, এই সম্মান অতীতে একজন সাহাবা পেয়েছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে পেছনে ফিরে তাকিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে বললেন, হে উবাই, আল্লাহ তোমার কাছে আমাকে তেলাওয়াত করতে বলেছেন। এই বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে সূরা আল বাইয়িনাহ তেলাওয়াত করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এর কাছে পুরো বিষয়টা স্বপ্নের মতো লাগছিল। তেলাওয়াত শেষ হলেই তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে সবার উদ্দেশ্যে তেলাওয়াত করতে বলেছিলেন, নাকি আল্লাহ নির্দিষ্ট করে আমার নাম বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার নাম উল্লেখ করে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যেন আমি তোমার সামনে এই সূরাটা তেলাওয়াত করি। উত্তর শুনে উবাই ইবনে কাব কাঁদতে শুরু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার নাম উচ্চারণ করে বলেছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন উবাই। প্রিয় দর্শক, আল্লাহ আপনাকে ভালোবাসলে দ্বিতীয় যে জিনিসটি আপনি পাবেন তা হলো জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। অর্থাৎ আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তবে জাহান্নামের আগুন কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না এবং আপনি জান্নাত লাভ করবেন। হে আল্লাহ, আপনি আমাদের আপনার সন্তুষ্টি ও ভালোবাসা প্রাপ্তির তৌফিক দান করুন। আমিন।